সবাইকে স্বাগত আজকের আলোচনায় আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি এবং এই পদ্ধতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এই আলোচনা তোমাদেরকে সমাজকর্ম সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দিতে সহায়ক হবে চলো শুরু করি প্রথমেই সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দিই সমাজকর্মের মূল পদ্ধতিগুলো হলো ব্যক্তিগত সমাজকর্ম দলগত সমাজকর্ম এবং সম্প্রদায়গত সমাজকর্ম এই তিনটি পদ্ধতি আলাদা হলেও সমাজের সমস্যাগুলো সমাধানে এদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং একে অপরকে পরিপূর্ণ করে এবার আসা যাক প্রথমে ব্যক্তিগত সমাজকর্মতে ব্যক্তিগত সমাজকর্মে একটি ব্যক্তির সমস্যা নিয়ে কাজ করা হয় যেমন কাউন্সেলিং মানসিক সহায়তা এবং ব্যক্তিগত চাহিদা পূরণের সহায়তা প্রদান ব্যক্তিগত সমস্যা সমাধান করতে পারলে ব্যক্তি তার নিজের এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হয় এরপরে আসা যাক দলগত সমাজকর্মে দলগত সমাজকর্মে বিভিন্ন ব্যক্তির সমস্যা নিয়ে কাজ করা হয় যারা একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে উদাহরণস্বরূপ গ্রুপ কাউন্সেলিং শিক্ষামূলক দল এবং বিভিন্ন কর্মশালা এটি ব্যক্তিদের মধ্যে আন্তঃসম্পর্ক ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে এরপরে আসা যাক সম্প্রদায় সম্প্রদায় সমাজকর্মে বৃহত্তর সম্প্রদায়ের সমস্যা সমাধান এবং উন্নয়ন করা হয় এখানে মানুষ সংগঠিত করে তাদের মধ্যে সহযোগিতার মানসিকতা তৈরি করা হয় যাতে সবাই মিলিতভাবে নিজেদের সমস্যাগুলো সমাধানে কাজ করতে পারে পদ্ধতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এখন এই পদ্ধতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা যাক ব্যক্তি সম্প্রদায়ের সংযোগ ব্যক্তিগত সমাজকর্মের মাধ্যমে একজন ব্যক্তির সমস্যা সমাধান করা হলে তিনি সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন যেমন একজন ব্যক্তির মানসিক সমস্যা সমাধান করে তাকে একটি গ্রুপ বা সম্প্রদায়ের অংশ করা সম্ভব এবার আসছে দলগত কাজের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক পরিবর্তন দলগত সমাজকর্মে একাধিক ব্যক্তি একত্রিত হয়ে কাজ করে যা তাদের পারস্পরিক উভয়েরই কল্যাণে প্রভাব ফেলে এবং বৃহত্তর সম্প্রদায়কে শক্তিশালী করতে সহায়তা করে এর পরবর্তীতে আসা যাক এক সম্প্রদায় সমাজকর্ম ও ব্যক্তিগত উন্নয়ন যখন একটি সম্প্রদায়কে সংগঠিত পরে তার উন্নয়ন করা হয় তখন সেই সম্প্রদায়ের ব্যক্তিরাও বিভিন্ন সুযোগ সুবিধা পায় এবং তাদের নিজ নিজ জীবনের মান উন্নত হয় এই প্রক্রিয়ায় ব্যক্তিগত সমাজকর্মের গুরুত্ব বেড়ে যায় সুতরাং সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি আলাদা হলেও তারা একে অপরকে পরিপূর্ণ করে এবং সমাজের সামগ্রিক উন্নয়নে অবদান রাখে এই ছিল সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আমাদের আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্টে জানাতে পারো তোমাদের মতামত পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ